আমাদের শুরু করছি ক্লাস 12 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। বায়োলজি যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে সেইটা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত কোশ্চেন পার্ট 1 পার্ট 2 দুটোই এই ভিডিওর মধ্যে আমি সব অ্যানসার করে দেব। দেখো তোমাদের পার্ট 1 এ যে কোশ্চেনগুলি আছে, পার্ট 1 এ টোটাল 5টি কোশ্চেন আছে। এক নম্বরে আছে বহুভ্রূণতা কি। একটি বীজে যখন একাধিক ভ্রূণ উৎপন্ন হয় তখন তাকে বহুভ্রূণতা বলা হয়। বীজের মধ্যে একাধিক ভ্রূণ উৎপন্ন হওয়াকে বলা হচ্ছে কি বহুভ্রূণতা। ঠিক আছে, এর সঙ্গে ছিল কি কৃত্রিম অঙ্গজ জননের একটি উদাহরণ দাও। তাহলে কৃত্রিম অঙ্গজ জননের উদাহরণের মধ্যে পড়ছে গ্র্যাফটিং বা জোড় কলম। যে প্রক্রিয়ায় একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া লাগানো হয় তাকে গ্র্যাফটিং বা জোড় কলম বলে। যেমন আম, লেবু, আপেল ইত্যাদি উদ্ভিদের জোড় কলম করা হয়। ঠিক আছে, এবার আসছি দেখো 2 নম্বরের কোশ্চেন, অ্যানাইসোগামি আর আইসোগামির মধ্যে পার্থক্য কি। প্রথমে লিখে নিচ্ছি আইসোগামি, অ্যানাইসোগামি দুদিকে দুটো এরকমভাবে ঘর তোমরা টেনে নেবে। দেখো যেভাবে আমি খাতায় লিখেছি সেইভাবে তোমাদের সুবিধার্থে, তোমাদেরকে যাতে বইয়ে কোথাও না খুঁজতে হয় সেই জন্য আমি তোমাদের সমস্ত কোশ্চেন একসঙ্গে ভালোভাবে লিখে নিয়েছি। তোমরা এভাবে পরপর লিখে নেবে, খাতাতে সুন্দরভাবে লিখবে এবং যখন তোমাদের জমা দিতে বলবে স্কুলে তোমরা সেটা নিয়ে গিয়ে স্কুলে জমা দেবে, সুন্দরভাবে লিখবে। আইসোগামি অ্যানাইসোগামির মধ্যে পার্থক্য লেখো। 1 নম্বরে লিখছি পুং ও স্ত্রী জননকোষ আকৃতি ও প্রকৃতিগতভাবে একই ধরনের হয়। আমরা অ্যাইসোগামিতে কি জানি, পুং আর স্ত্রী যে জননকোষ হয় সেটি আকৃতি ও প্রকৃতিগতভাবে একই ধরনের হবে, সেটাকে আইসোগামি। আর অ্যানাইসোগামির ক্ষেত্রে পুং ও স্ত্রী জননকোষের আকৃতি একই হলেও পুং জননকোষ ছোট এবং স্ত্রী জননকোষ আয়তনে বড় হয়। 2 নম্বরে পার্থক্য দেখো, আইসোগ্যামিতে সবচেয়ে অনুন্নত প্রকৃতির যৌন জনন, আর অ্যানাইসোগ্যামি কি আইসোগ্যামির তুলনায় উন্নত প্রকৃতির। এটা ছিল অনুন্নত প্রকৃতির এবং অ্যানাইসোগ্যামিটা হচ্ছে আইসোগ্যামির তুলনায় উন্নত প্রকৃতির। আইসোগ্যামিতে উভয় গ্যামেট সচল প্রকৃতির হয়, পুং গ্যামেট স্ত্রী গ্যামেট দুটোই সচল প্রকৃতির হয়। আর অ্যানাইসোগ্যামিতে পুং গ্যামেট অধিক সচল, স্ত্রী গ্যামেট সচল হলেও তুলনামূলক ধীরগতি সম্পন্ন হয়। ঠিক আছে, এই গেল 2 নম্বরের কোশ্চেনের আইসোগামি আর অ্যানাইসোগামির মধ্যে পার্থক্য। এবারে দেখো 2 নম্বরের কোশ্চেনে তোমাদের যেটা আরেকটা ছিল অচল রেণু কি। অচল রেণু কি, দেখো এখানে আমি লিখেছি ফ্লাজেলা বিহীন নিশ্চল রেণুকে অচল রেণু বলে। অচল রেণু মানে যেগুলো চলন ক্ষমতাহীন, অর্থাৎ ফ্লাজেলা বিহীন নিশ্চল রেণুকে অচল রেণু বলে। এবারে আসছি দেখো 3 নম্বর কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেনের উত্তরটি তোমরা দেখো প্লাসেন্টার দুটি কাজ লেখো। প্লাসেন্টার দুটি কাজ লিখতে বলেছে এখানে, প্লাসেন্টার দুটি কাজ আমি লিখেছি দেখো সুন্দর করে পয়েন্ট করে। 1 নম্বরে লিখছি গর্ভাবস্থায় অন্তঃক্ষরা গ্রন্থিরূপে প্লাসেন্টা কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেরয়েড ও প্রোটিন ধর্মী হরমোন ক্ষরণ করে, যেগুলি গর্ভাবস্থায় স্থায়িত্ব বজায় রাখতে সাহায্য করে এবং মা ও ভ্রূণ উভয়ের দেহের নানাবিধ বিপাকীয় কাজ সম্পন্ন করে। এটা হলো প্লাসেন্টার একটি কাজ। এবার 2 নম্বর কাজ যেটি দেখো, প্লাসেন্টার প্রধান কাজ হলো খাদ্যবস্তু, অক্সিজেন, হরমোন ইত্যাদি মাতৃ রক্ত থেকে ভ্রূণ রক্তে পরিবহন করা এবং ভ্রূণের বিপাকজাত দূষিত পদার্থগুলিকে অপসারিত করা। এই দুটো ছিল প্লাসেন্টার দুটি কাজ, যে কাজগুলো খুব ইম্পর্ট্যান্ট কাজ। এই কাজ দুটো আমি ভালোভাবে তোমাদের লিখে নিয়েছি, এটা তোমরা খাতায় লিখে নাও। এবারে আসছে এরই সঙ্গে যে কোশ্চেনটা ছিল, ভ্রূণ কোন দশায় জরায়ুর গাত্রে রথিত হয়। তাহলে কোন দশাতে হয় রোপিত, এটা হচ্ছে ভ্রূণ ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট দশায় জরায়ুর গাত্রে রোপিত হয়। এবারে দেখো 4 নম্বরের কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেন তোমাদের কী ছিল, না সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশলগুলি উদাহরণ সংক্ষেপে লেখো। কৌশল ইতর পরাগযোগের যে কৌশল আছে সেই ইতর পরাগযোগের কৌশলগুলিকে আমাকে লিখতে হবে। সেগুলো হচ্ছে কৌশলগুলির মধ্যে প্রথমে আসছি ডাইক্লিনি, দ্বিতীয় আসছি ডাইকোগ্যামি। ঠিক আছে, তাহলে ডাইক্লিনি আগে কাকে বলে জেনে নেব। যখন ফুলে পুংস্তবক বা স্ত্রীস্তবক যে কোনো একটি থাকে তাকে একলিঙ্গ ফুল বা ডাইক্লিনি বলে, যেমন কুমড়ো, লাউ ইত্যাদি। এবারে আসছি 2 নম্বরে ডাইকোগ্যামি, ডাইকোগ্যামি কি না, কখনো কখনো উভলিঙ্গ ফুলে পুং ও স্ত্রী উভয় স্তবক কি একই সময়ে পরিণত হয় না তাকে ডাইকোগ্যামি বা বিষম পরিণতি বলে, যেমন জবা, চাপা ইত্যাদির ক্ষেত্রে এই ডাইকোগ্যামি দেখা যায়। তাইলে ডাইক্লিনি আর ডাইকোগ্যামি এটা হচ্ছে ইতর পরাগযোগ সংক্রান্ত দুটো কৌশল। আরও দুটো কৌশল দেখো তোমাদের, হারকোগ্যামি,
হার্কোগ্যামি আর সব অন্ধত্ব। হার্কোগ্যামি কি? যখন উভলিঙ্গ ফুলে পুংকেশর ও গর্ভকেশর একই সঙ্গে পরিণত হলেও গঠনগত বৈশিষ্ট্যের জন্য স্বপরাগযোগ ঘটাতে পারে না, তখন তাকে হার্কোগ্যামি বলে। এগুলো কোন কোন উদ্ভিদে দেখা যায়? ঘেঁটু আর আকন্দ। এদের ক্ষেত্রে হার্কোগ্যামি অন্ধত্ব কি? একই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পড়া সত্ত্বেও যখন কার্যকর হয় না, সেই অবস্থাকে সব অন্ধত্ব বলে। এগুলো চা, রাসনা ইত্যাদি উদ্ভিদে দেখা যায়। এর সঙ্গে তোমাদের কোশ্চেন ছিল অপুংজনি কি? অপুংজনি হচ্ছে অনিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি হওয়াকেই অপুংজনি বলে। ঠিক আছে, শর্ট কোশ্চেন এটা। অপুংজনি, অনিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি হওয়াকে অপুংজনি বলে। এবার আসছি, দেখো, তোমাদের 5 নম্বরের কোশ্চেন, যেটি শেষ কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। এখানে বলেছে চিত্রসহ মানুষের শুক্রাশয়ের কলাস্থানিক গঠন লেখো। শুক্রাশয়ের আগে কলাস্থানিক ছবিটি তোমরা এভাবে এঁকে নেবে। দেখো, একটি ছবি এঁকেছি যেটার এখানে সুন্দরভাবে যে সাজানো কোষগুলো, একটা শেষ আবরক, এবং এই এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সার্টোরি কোষ, এবং এখানে যেটা হচ্ছে শুক্রাণু, এবং এগুলো হচ্ছে লেডিগের আন্তর্কোষ। এটি হচ্ছে শুক্রাশয়ের একটি কলাস্থানিক গঠন। এরকম সুন্দর ছবি একটা তোমরা এখান থেকেও লিখে এঁকে নিতে পারো দেখে, বা তোমাদের বইয়েও আছে, বই থেকে নিয়েও লিখে নিতে পারো। দেখো, তাহলে আমি শ্বেত আবরক কি, এর যে গঠন সম্পর্কে বর্ণনা করতে বলেছে। এক একটি কোষ সম্বন্ধে আমাকে এগুলোর প্রত্যেকটা অংশকে বর্ণনা করতে হবে। দেখো, প্রথমে লিখেছি শ্বেত আবরক। শ্বেত আবরকটা কি সেটা জেনে নেব। নাম্বার এ লিখো শ্বেত আবরক। এটি শুক্রাশয়ের মধ্য আবরক। দেখো, শুক্রাশয়ের মাঝখানে ভেতরে অবস্থিত, এই জন্য এটাকে মধ্য আবরক, এবং সুন্দর শ্বেত তন্তু নিয়ে গঠিত। এগুলো দেখো, কোষগুলো সুন্দরভাবে সাজানো আছে, তাই এটি সুন্দর শ্বেত তন্তু নিয়ে গঠিত। এই আবরক থেকে কিছু তন্তু প্রোটিন নিচের দিকে বিস্তৃত হয়ে শুক্রাশয়কে 100টি প্রকোষ্ঠে বা উপখণ্ডে ভাগ করেছে। তাহলে শ্বেত আবরক 100টি খণ্ডে শুক্রাশয়কে ভাগ করেছে, শুক্রাশয়ের উপখণ্ডে ভাগ করেছে। এবারে দেখো, নেক্সট আসছি শুক্রোৎপাদন নালিকা। শুক্রোৎপাদন নালিকা কি? প্রতিটি শুক্র উৎপাদন নালিকা প্রায় 500 মিমি দীর্ঘ এবং 0.25 মিমি ব্যাস সম্পন্ন। নালিকাগুলি পাতলা ভিত্তি ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এই নালিকার মধ্যে 5টি কোষস্তর দেখা যায়। এটা হচ্ছে শুক্র উৎপাদন নালিকা। তারপরে সি লিখো লেডিগের আন্তর্কোষ। শুক্রাশয়ের প্রকোষ্ঠগুলিতে 2টি শুক্র উৎপাদক নালিকার মধ্যবর্তী স্থানে ধাত্র বা স্টোমা নামক যোগকলা অবস্থান করে। এই যোগকলার অসংখ্য বৃহদাকার বহুতলীয় কোষ সমাবেশ দেখা যায়। এদের লেডিগের আন্তর্কোষ বলে। কোষগুলি 15 থেকে 20 মিটার ব্যাস সম্পন্ন হয়। তাহলে এ, বি, সি, ডি তিনটে যে অংশ দেখালাম, এবারে আসছে ডি। ডি আসছে কি? সাল্টোলি কোষ। সাল্টোলি কি? সেমি নিফেরাস নালীর প্রাচীরে উপস্থিত আবরণী কোষগুলিকে সার্টোলি কোষ বলে। এই কোষগুলি শুক্রাণুকে পুষ্টি যোগায় বলে, এদের পোষক কোষ বলে। ঠিক আছে, এ, বি, সি, ডি করে শুক্রাশয়ের যে 4টি অংশ সেটি তোমাদের এখানে বর্ণনা করে দিলাম। এর আরেকটি আছে, দেখো, অ্যাক্রোজম বিক্রিয়া। এর সঙ্গে তোমাদের একটি কোশ্চেন ছিল, দেখো, 5 নম্বরের কোশ্চেনের সঙ্গে আরেকটি কোশ্চেন ছিল কি না, অ্যাক্রোজম বিক্রিয়া বলতে কি বোঝো সেটি দেখে নাও। অ্যাক্রোজম বিক্রিয়া এরকম, আগে তোমরা কি করবে, এরকম একটা অন্য কালি দিয়ে পয়েন্ট করে লিখে নেবে অ্যাক্রোজম বিক্রিয়া বলে। তারপর লিখবে ক্যাম্পাসিটের সময় অ্যাক্রোজমের পর্দা শুক্রাণুর প্লাজমা পর্দার সঙ্গে যুক্ত হয়ে যায়। এর ফলে অল্প পরিমাণ অ্যাক্রোজমের উৎসেচক বেরিয়ে আসে। এর মধ্যে হাইলুরোনিজ কারা করোনা রেডিয়েটর গ্রানুলোসা কোষসমূহের আন্তর্কোষীয় ধাত্রকে গলিয়ে দেয়। ফলে অ্যাক্রোজম সমূহ নিউক্লিয়াস, জোনা এবং পেলিসিউল স্পর্শ করে। জোনা পেলুসিডা স্তরে নির্দিষ্ট শুক্রাণু গ্রাহক বা জেডপি থাকে। অনেকগুলি শুক্রাণু পেলুসিডার গায়ে আটকায়। একটি শুক্রাণু অ্যাক্রোজমের পর্দায় অবস্থিত প্রোটিওলাইটিক উৎসেচক অ্যাক্রোলিনের সাহায্যে জোনা পেলুসিডার মধ্যে একটি পথ তৈরি করে। এরপর পেরিডাইটের লাইন স্কেপ এবং ডিম্বাণুর প্লাজমা পর্দা অতিক্রম করে শুক্রাণুর নিউক্লিয়াস ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে। ঠিক আছে, এটা হলো 5 নম্বরের শেষ কোশ্চেন। তাহলে তোমাদের পার্ট ওয়ানের 1, 2, 3, 4 যে 5টি কোশ্চেন ছিল, সেই 5টি কোশ্চেনের অ্যান্সার এখানে দিয়ে দিলাম। এবারে আসছি পার্ট টু। 1 নম্বরের কোশ্চেন, কোরকদম কি? খন্ডি ভবন দেখা যায় এমন 2টি জীবের নাম লেখো। তাহলে প্রথমে জেনে নেব কোরকদম কি। তোমরা তোমাদের বইয়ে পড়েছো কোরকদম কি, সেখান থেকে তোমাদের বইয়ের শর্ট করে আমি লিখেছি। দেখো, জনিত্রী দেহ থেকে উৎপন্ন কোরক
থেকে বংশ বিস্তারকে কোরকদম বলা হয়। তাহলে জনিত্র দেহ থেকে একটা উৎপন্ন কোরক, সেখান থেকে বংশ বিস্তার হওয়াটাকেই কোরকদম বলে। এগুলো কোন উদ্ভিদে হয়? উদ্ভিদ এবং প্রাণীতেও হয়ে থাকে, চ্যাপ্টাকৃমি, ফিতাকৃমি এগুলোর ক্ষেত্রে হয়ে থাকে, হাইড্রার ক্ষেত্রে হয়ে থাকে। এগুলো কোরকদমের মাধ্যমে ওই দেহ উদ্ভিদগুলি কী করে থাকে না, বংশ বিস্তার করে থাকে। এখানে আবন্ডিভবন দেখা যায় এমন দুটি জীবের নাম লেখো, স্পাইরোগাইরা নামক শৈবাল আর কনভিলিউ ট্রাইক্লোকোমা নামে এক ধরনের চ্যাপ্টাকৃমির দেহে খন্ডিভবন দেখা যায়। দু নম্বরে কোশ্চেন আসছে, অ্যামনিওসেন্টোসিসের প্রয়োজনীয়তা উল্লেখ করো, এরই সঙ্গে আছে IUD কি, এই দুটো দেখো। অ্যামনিওসেন্টোসিসের প্রয়োজনীয়তা কি? অ্যামনিওসেন্টোসিসের প্রয়োজনীয়তা হলো ভ্রূণ কোষের ক্রোমোজোম সংখ্যা, আকার, আকৃতি পর্যবেক্ষণ করে ভ্রূণের কোনো জিনগত ত্রুটি আছে কি না জানা যায়, বিশেষ করে ডাউন সিন্ড্রোম, এওয়ার্ড সিন্ড্রোম এবং টার্নার সিন্ড্রোম এবং শিশুদের ক্ষেত্রে রেসপিরেটরি সিন্ড্রোম ইত্যাদি নির্ধারণ করা যায়। এইসব ক্ষেত্রে ভ্রূণের গর্ভপাত ঘটানো যেতে পারে। এছাড়াও ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে ভ্রূণটি পুত্র না কন্যা তাও নির্ধারণ করা যায়। তাহলে অ্যামনিওসেন্টোসিসের প্রয়োজনীয়তা আমরা জানলাম, এর সাহায্যে কী হয়, ডাউন সিন্ড্রোম, এডওয়ার্ড সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম এবং শিশুদের ক্ষেত্রে রেসপিরেটরি সিন্ড্রোম ইত্যাদি রোগ নির্ণয় করা যায়, এবং ভ্রূণজাত শিশুটি পুত্র সন্তান না কন্যা সন্তান সেটিও নির্বাচন করা যায় এই পদ্ধতির সাহায্যে। এর সঙ্গে আছে IUDF কি, IUDF হলো ইন্ট্রা আটরিন ডিভাইস বা IUD হলো প্লাস্টিক বা ধাতুর তৈরি এস বা টি আকৃতির গঠন বিশেষ, যা জনিপথের মাধ্যমে জরায়ুর পথে মধ্যে প্রতিস্থাপন করা হয়। উৎপত্তি পরিস্ফুরণ সম্পর্কে বর্ণনা করো, এবং এর সঙ্গে আছে গাইটোনোগ্যামি কি। তাহলে প্রথমে আসছি, চিত্র দেখো, এরকম একটি তোমরা ছবি এঁকে নেবে, তোমাদের বইয়েও এই ছবি আছে, তোমরা এখানে ছবিটিও আঁকতে পারো, বইয়েও দেখে আঁকতে পারো। তাহলে চিত্র সহ ভুক্তভোজী উদ্ভিদের স্থলিঙ্গধর উদ্ভিদের এ পরিস্ফুটন সংক্ষেপে লেখো। তাহলে পরিস্ফুটন এখানে, এটা হচ্ছে সহকারী কোষ, এটা হচ্ছে ডিম্বাণু গর্ভযন্ত্র, যেটা ডিম্বাণু, এখানে হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস, এটা প্রতিপাদ কোষ সমষ্টি, এখানে এইগুলো হচ্ছে প্রতিপাদ কোষ সমষ্টি, ঠিক আছে। এটি একটি গুপ্তবীজী উদ্ভিদের বা লিঙ্গধর উদ্ভিদের পরিস্ফুটনের ছবি দেখো। প্রথমে লিখছি, স্ত্রীরেণী হলো স্ত্রী লিঙ্গধরের প্রথম কোষ, কার্যকরী স্ত্রীরেণু ট্যাপেটাস এবং ভ্রূণকোষক কলা থেকে পুষ্টি সংগ্রহ করে আয়তনে বৃদ্ধি পেতে থাকে এবং শেষ পর্যন্ত স্ত্রী লিঙ্গধর বা ভ্রূণস্থলীতে পরিণত হয়। প্রথম অবস্থায় ভ্রূণস্থলীতে একটি নিউক্লিয়াস থাকে এবং বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে পরপর তিনবার বিভাজিত হয়ে আটটি নিউক্লিয়াস বিশিষ্ট হয়। ভ্রূণস্থলীর মাধ্যমে ওই আটটি নিউক্লিয়াসের মধ্যে চারটি ডিম্বক রন্ধ্রের দিকে এবং অপর চারটি ডিম্বক মূলের দিকে সাজানো থাকে, যথাক্রমে ডিম্বক রন্ধ্রীয় বা ডিম্বক মূলীয় নিউক্লিয়াস চতুষ্টল গঠন করে। এরপর প্রতিটি মেরুন নিউক্লিয়াস চতুষ্টয় থেকে একটি করে নিউক্লিয়াস ভ্রূণস্থলীর কেন্দ্রে এসে এক জোড়া মেরু নিউক্লিয়াস ভ্রূণস্থলীর ক্ষেত্রে এসে এক জোড়া মেরু নিউক্লিয়াস ভ্রূণস্থলীর কেন্দ্রে এসে এক জোড়া মেরু নিউক্লিয়াস গঠন করে। পরবর্তী পর্যায়ে দুটি একসঙ্গে মিলিত হয়ে ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াস গঠন করে। ভ্রূণস্থলীর ডিম্বকরন্ধ্রের দিকে অবস্থিত তিনটি নিউক্লিয়াস একসঙ্গে গর্ভযন্ত্র বলা হয়। তাহলে এই পুরোটাই হচ্ছে গর্ভযন্ত্র, কাকে বলে এটা তোমরা লিখবে। এবার দেখো আসছে, এই গর্ভযন্ত্রের মাঝেরটা অপেক্ষাকৃত বড় অর্থাৎ ডিম্বাণু, এবং উভয় পথে সহকারী কোষ থাকে, যেগুলো দেখিয়েছি এখানে সহকারী কোষ, এটা হচ্ছে সহকারী কোষ, এইটা হচ্ছে যে ডিম্বাণুর গর্ভযন্ত্র, ঠিক আছে, কোষ থাকে। এই ধরনের ভ্রূণস্থলীর পরিস্ফুটনকে কী বলা হয়, মনস্পোরিক বলা হয়, কারণ এক্ষেত্রে চারটি স্ত্রীরেণুর মধ্যে একটি পত্র সক্রিয় এবং কার্যকরী স্ত্রীরেণু কেবলমাত্র স্ত্রীলিঙ্গধর বা ভ্রূণস্থলী গঠনে অংশগ্রহণ করে। এই যে চারটি থাকে এদের মধ্যে একটি কী করে কেবলমাত্র স্ত্রীলিঙ্গধর বা ভ্রূণস্থলী গঠনে সাহায্য করে। এরই সঙ্গে ছিল কি, গাইটোনোগ্যামি কি। দেখো গাইটোনোগ্যামি কি না, একই গাছের দুটি ফুলের মধ্যে যে পরাগযোগ ঘটে তাকে গাইটোনোগ্যামি বলে। যেমন কলার ক্ষেত্রে এরকম হয়ে থাকে, একটি গাছে হয় দুটি ফুলের মধ্যে পরাগযোগ ঘটবে, সেটাকে গাইটোনোগ্যামি বলা হয়। এবার দেখো পরের কোশ্চেন, যেটা শেষ কোশ্চেন পার্ট টু এ তোমাদের শেষ কোশ্চেন, চার নম্বরের কোশ্চেনে আছে, চিহ্নিত চিত্রসহ মানব ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন সম্পর্কে
বর্ণনা করো এবং জেআইএফটি কি। প্রথমে জেনে নেব জেআইএফটি কি। আমি প্রথমে লিখে নিয়েছি, তোমাদের দেখো জেআইএফটি কি। জেআইএফটি কি 1986 সালে বিজ্ঞানী ডেভরোসি দেহের বাইরে নিষেক ঘটিয়ে নিষিক্ত ডিম্বাণু তথা জাইগোটিককে ল্যাম্পায়োস্কোপিকের সাহায্যে ফ্যালোপিয়ান নালীর পথে প্রতিস্থাপন করেন এবং এই পদ্ধতিকে জিপ্ট বা জেআইএফটি বলা হয়। এবারে দেখো ছবি এঁকে নেবো। ছবিটি কিসের? না, ডিম্বাশয়ের কলাস্থানিক যে গঠন, তোমাদের বইয়ে এই ছবিটি আছে। আমি বই থেকে তোমাদের সুবিধার মতো যে অংশগুলো দরকার নাই সেগুলো বাদ দিয়ে আমি বাকি ছবিটি তোমাদের এঁকেছি, দেখে নাও। এখানে এর এখানটা হচ্ছে, এটি গ্রানুলোসা কোষ, প্রাইমর্ডিয়াল ফলিকল, এবং এটি হচ্ছে ডিম্বাশয়ের লিগামেন্ট, এবং এটা হচ্ছে যে ব্যারাংস নিউক্লিয়াস, এবং ভেতরে এগুলো হচ্ছে মেডুলা। এখানে আসছে করোনা রেডিয়েটা, এবং এটা আসছে জোনা পেলুসিডা, আর এই অংশটা হচ্ছে ভেতরের যে ছোট্ট যে নিউক্লিয়াস অংশ, সেকেন্ডারি উসাইট। এদিকে দেখো এখানে এটা হচ্ছে সেকেন্ডারি ফলিকল, এবং এটা ডিম্বাশয়ের সামোপেন স্যারি লিগামেন্ট, আর এখানে এটা হচ্ছে যে ভেসিকুলার ফলিকল। তাহলে এই যে অংশগুলো আমি লিখেছি, এই অংশগুলো তোমরা ভালোভাবে ছবিটি আঁকবে এবং এই অংশগুলি ভালোভাবে চিহ্নিতকরণ করবে, দেখো। এবং এই অংশগুলির এবারে কি একটু বর্ণনা করতে হবে তোমাদের, বর্ণনাগুলো দেখো। বলেছে কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো, তার মানে তোমাদেরকে সংক্ষেপে এগুলো একটু করে বলতে হবে, বর্ণনা করতে হবে। প্রথমে আসছে জনন কলা। এটি ডিম্বাশয়ের সর্বাপেক্ষা বাইরের স্তর। এটি পেরিটোনিয়াম বা উদরাবারক ঝিল্লির সঙ্গে সংযুক্ত থাকে। জননকলা একটি মাত্র ঘনতলীয় কোষস্তর নিয়ে গঠিত। এই থেকে আদি ডিম্বথলির উৎপত্তি ঘটে। জননকলা কাকে বলে এটি লিখলাম। এবার শ্বেত আবরক, তার সম্বন্ধে একটু বর্ণনা দেখো। এটি জননকলার পরবর্তী স্তর। এটি সাধারণত আমলাযুক্ত শ্বেত বস্তু দিয়ে গঠিত। এই অংশে ডিম্বথলি থাকে না। এটি সাধারণত আমলাযুক্ত শ্বেত বস্তু দিয়ে গঠিত, এই অংশে ডিম্বথলি থাকে না। এবং নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে স্টোমা বা ধাত্র। এটি সংযোগ কলার জালক দিয়ে গঠিত। এই কলা শ্বেত আবরকের সঙ্গে অবিচ্ছেদ্যতা যুক্ত। এই কলায় রক্তনালী, স্নায়ু, লসিকা, দুমুখ, সূচালো পেশি এবং অনৈচ্ছিক পেশি থাকে। স্টোমা বা ধাত্র কাকে বলে এটা লিখবে তোমরা এরকম শর্ট করে। এগুলো সবই তোমরা অন্য কলম দিয়ে, অন্য কালি দিয়ে কি করবে, পয়েন্ট করে লিখবে। এবারে আসছে ডিম্বথলি। সদ্য সৃষ্ট ডিম্বথলিকে আদি ডিম্বথলি বলে। এই ডিম্বথলির সংখ্যা সবচেয়ে বেশি নবজাতকে। এদের সংখ্যা প্রায় 3 লক্ষ থেকে 5 লক্ষ। নবজাতকের দেহে এদের সংখ্যা প্রায় বেশি, এবং 3 লক্ষ থেকে 5 লক্ষ বয়স সন্ধিতে এদের সংখ্যা কত আসে, 60,000 থেকে 80,000 হয়। FSH এর প্রভাবে আদি ডিম্বথলির বৃদ্ধিপ্রাপ্তকে বৃদ্ধি ঘটিয়ে প্রাথমিক ডিম্বথলি, গৌণ ডিম্বথলি ও প্রগৌণ ডিম্বথলি গঠিত হয়। আদি ডিম্বথলি ও আদি ডিম্বকোষ আয়তনে বৃদ্ধি পেয়ে পরিণত ডিম্বথলি বা গ্র্যাসিয়ান ফলিকল গঠন করে। তাহলে এটা ছিল ডিম্বথলি। এবার পরের পয়েন্ট দেখো, কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম কি? পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পর বিদীর্ণ ডিম্বথলি কর্পাস লিউটিয়াম বা পিতগ্রন্থিতে রূপান্তরিত হয়। এটি প্রধানত বৃহদাকার সাংকব কোষপুঞ্জ নিয়ে গঠিত। 4 নম্বর, এর পরের যে পয়েন্টটা আছে দেখো, আন্তর্কোষ। ডিম্বাশয়ের স্টোমায় এক ধরনের বহুতলীয় কোষ সমাবেশ লক্ষ্য করা যায়, এদের আন্তর্কোষ বলে। আন্তর্কোষে চর্বি দানার প্রাচুর্য লক্ষ্য করা যায়। তাহলে এই ছিল কি না একটি, যে তোমাদের ডিম্বাশয়ের কলাস্থানিক যে অংশগুলো, তার যে গঠন এবং সে গঠনগুলো সংক্ষেপে বর্ণনা। আমি যে পয়েন্টগুলিতে যেভাবে যতটা পরিমাণ লিখেছি ততটা পরিমাণ তোমরা লিখবে এবং সুন্দরভাবে লিখবে। পয়েন্টগুলো অন্য কালি দিয়ে ব্যবহার করবে এবং কি করবে না, যখন তোমাদের চাইবে খাতাগুলো জমা নেবে স্কুলে, তখন গিয়ে এইভাবে সুন্দর করে লিখে পার্ট 1 পার্ট 2 একসঙ্গে লিখে জমা দেবে। আজ এই পর্যন্তই। পরের আবার মডেল অ্যাক্টিভিটি টাস্ক যখন তোমাদের দেবে, সে কোয়েশ্চেনগুলো তোমরা, সে উত্তরগুলো আমার ভিডিও থেকে পাবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং আমার যদি পড়ানো এই উত্তরগুলি তৈরি করা ভালো লাগে, সেটা কমেন্টে জানাবে।